এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, যেহেতু আজ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তার ফলে আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে। বাংলা থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানা যাচ্ছে। আবহবিদরা জানাচ্ছে ফের এক দফায় বৃষ্টি হতে পারে। জেলায় জেলায় টানা কয়েকটা দিন ধরে চলতে পারে এই বৃষ্টি। যদিও আজ সকালে আবহাওয়া দেখে তেমন আভাস মিলছে না ঠিকই, তবে বেলা বাড়লে আবহাওয়ায় পরিবর্তন হবে। আজ দুপুরে পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি আজও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে, তবে আজ দুপুরে পর থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। যেহেতু আগামীকাল শনিবার ঘূর্ণাবর্তটি উপকূলে এসে নিম্নচাপে পরিণত হবে, তার ফলে কাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি ঝোড়ের দাপট বাড়বে এবং বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করছে। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই ঝড়ের দাপট বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় আরো শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে। তার জেরে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি বাড়বে, পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া দাপটও বাড়বে। তবে তার আগে আজ শুক্রবার সকাল থেকে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রতা প্রবেশ করছে, তার ফলে বজ্রগর্ভ মেঘের প্রভাব বৃদ্ধি পেয়েছে। আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, পাশাপাশি ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ এদিকে 224 পরগনা জেলা এবং মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, যেমন চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকে খুলনা এবং ঢাকা, কাপসিয়া, কুমিল্লা, আগরতলা, এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে আজকে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা আরও একটু বাড়বে। আজ দুপুরের পর কেমন বৃষ্টির মাত্রা বাড়বে দেখে নিব। আজকে দুপুরের পর একটা বা দুটোর দিকে কিছুটা বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 224 পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, তার পাশাপাশি মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আজকে মূলত দুপুরের পর থেকে খুবই হালকা মাত্রার বৃষ্টি হতে পারে। যদিও মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সহ রাজশাহী, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে আজকে দিনভর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, তবে
आज के रात्रे दिके बृष्टिर मात्रा बाढ़ पश्चिम बंग सह बांग्लादेशेर विभिन्न एलाकाय आज रात्रे दिके हल्का माझारी संगे विभिन्न जिलाते भारी बृष्टिर सम्भावना रयेछे। आज के शुक्रवार रात्रे दिके अथवा शनिवार भोरेर दिके बृष्टि रयेछे कलकाता सह एदिके बर्धमान जिला तार संगे नदिया जिलातेओ रात्रेर दिके बा आगामीकाल शनिवार भोरेर दिके भारी बृष्टि रयेछे। एदिके জয়নগর বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর আরামবাগ কোলাঘাট উলবেরিয়া তমলুক এদিকে হাওড়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান গোসকরা কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে রাত্রির দিকে অথবা ভোরের দিকে। পাশাপাশি পশ্চিমের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টি রয়েছে। এদিকে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি রাত্রের দিকে হতে পারে, তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে রাত্রের দিকে আর বৃষ্টি নেই। পাশাপাশি রাত্রের দিকে বৃষ্টি হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা এই সমস্ত বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে, যেহেতু আগামীকাল ঘূর্ণাবর্তটি আরও শক্তি বৃদ্ধি করে উত্তর বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এবং ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল সকাল থেকেই নিম্নচাপে পরিণত হওয়ার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাবে এবং বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে, বিশেষ করে উপকূলবর্তী পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে শনিবার দিন হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি শনিবার দিন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লায় হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার দিন থেকে দুর্যোগ আরও কিছুটা বাড়তে পারে, যেহেতু রবিবার সকালের দিকে নিম্নচাপ উপকূলবর্তী এলাকা দিয়ে ল্যান্ডফল করবে, অর্থাৎ ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার দিন পয়লা অক্টোবর নিম্নচাপটি উপকূলে ল্যান্ডফল করতে পারে, তার ফলে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি এই সমস্ত এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ওই দিন পশ্চিমে জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দিন সকাল থেকেই এই বৃষ্টি হতে পারে, তার পাশাপাশি রবিবার দিন উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি শুরু হতে পারে। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং তার সঙ্গে কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে রবিবার দিন কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিও হতে পারে। তার সঙ্গে বাংলাদেশে রংপুর এবং সিলেট বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে রবিবার দিন। এই বৃষ্টি নিম্নচাপের প্রভাবে থাকবে আগামী কয়েকটা দিন, অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আগামী অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিহার ঝাড়খণ্ড এদিকে মেঘালয় আসামে টানা চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী অক্টোবর মাসে দুই তিন তারিখ থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে এবং আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আগামীকাল শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে, তার ফলে আগামী কয়েকটা দিন বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার দাপটও বৃদ্ধি পাবে, তার ফলে এই মুহূর্তে যে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি রয়েছে এটা কিছুটা হলেও কমবে, আবার কিন্তু স্বস্তি ফিরবে বৃষ্টির হাত ধরে।